এই ভিডিওটা মূলত একটা কিউএনএ ভিডিও হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে বা এসিআইপি হোটেল ম্যানেজমেন্টের কোর্স সম্পর্কে আপনাদের যত রকম কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে এসিআইপিতে কোর্স করলে কি তারা চাকরি দেয়? এক কথাই না, এসিআইপি থেকে আপনাকে সরাসরি কোনো চাকরি দিবে না। এটা একটা কোর্স যেটা আপনাকে নিজের একটা স্কিল ডেভেলপ করে দিবে, সেই সম্পর্কে একটা স্কিল ডেভেলপ করে দিবে আপনি। তার পরিপ্রেক্ষিতে আপনি যখন কোর্সটা কমপ্লিট করবেন তখন দেখবেন স্যারদের সাথে আপনার একটা আন্তরিকতা হয়ে গেছে। ইভেন আপনি যেখানে ইন্টার্নি করবেন সেখানেও কিন্তু আপনি সিভি ড্রপ করতে পারবেন। ইভেন বাংলাদেশে যত রকম হোটেল আছে, মানে এই একটা এই ইন্ডাস্ট্রিতে আপনি ঢুকে গেলেন, কারণ এই কোর্স করা ছাড়া কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রিতে যেয়ে কোথাও সিভি দিতে পারবেন না, কোনো জবের কোনো অপরচুনিটি পাবেন না। এই যে জবের একটা অপরচুনিটি, এইটা কিন্তু এসিআইপির এই কোর্স করলে আপনি পাবেন। তারপরে আপনি কয়েক জায়গায় আপনি সিভি ড্রপ করলে কিন্তু চাকরি হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে চাকরির অপরচুনিটি অনেক বেশি থাকে, ভ্যাকেন্সি অনেক বেশি থাকে। সেই জন্য এই কোর্সটা করলেই বলা যায় যে আপনি 2-4 মাসের মধ্যে চাকরি একটা পেতে পারেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই কোর্স করার পর আপনি কত টাকা স্যালারি পাবেন? ফার্স্টলি আপনি স্যালারি পাবেন কোর্স করার পর, যদি আপনি প্রথমেই কোনো হোটেলে বা কোনো রেস্টুরেন্টে ঢোকেন তাহলে 10-15 হাজার টাকার মধ্যে আপনার স্যালারি হবে। এবং আপনি যখন পার্মানেন্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনার স্যালারিটা একটু বাড়বে এবং আপনি সেখান থেকে আরও কিছু ফ্যাসিলিটিস পাবেন। যেমন ধরেন সেখানকার আপনার সার্ভিস চার্জটা আপনার মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে, তাছাড়া আপনার পোশাক যে ওয়াশ করা, আপনি খাওয়া তো সেখান থেকে ফ্রি পাচ্ছেনই। পরের কোশ্চেন হচ্ছে এই কোর্স করে কি বিদেশে যাওয়া যায়? এই কোর্স করে কিন্তু বিদেশে যাওয়া যায়। বিদেশে যাওয়া যায় বলতে গেলে বিভিন্ন এজেন্সি আছে, তাদের সাথে আপনি যখন কন্ট্যাক্ট করবেন ভিসার জন্য তখন কিন্তু তারা এই হোটেল ইন্ডাস্ট্রিতে আপনাকে আপনার হোটেল ইন্ডাস্ট্রিতে ভিসা পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে এবং এক কথায় বলতে গেলে যে না, এই কোর্স করে আপনি বিদেশে যাইতে পারবেন। এরপরে কোশ্চেন হচ্ছে যে কোনো সালে এসএসসি দিয়ে কি এই কোর্সটা করা যাবে কি না? হ্যাঁ, যে কোনো সাল বলতে গেলে আপনি মনে করেন আজকে 23 সাল, এখন বর্তমানে 23 সাল, আপনি গত আরও 10-15 বছর আগে এসএসসি কমপ্লিট করেছেন, তবুও কিন্তু এই কোর্সটা আপনি করতে পারবেন যদি না আপনি এর আগে এসিআইপির অন্য কোনো কোর্স না করে থাকেন। তবে আর যদি অন্য কোনো কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনি আর এই হোটেল ম্যানেজমেন্টের এই কোর্সটা করতে পারবেন না। অন্যান্য জেলায় কি এই কোর্সটা আছে কি না, অন্যান্য জেলায় এই কোর্সটা আছে কি না? আসলে বাংলাদেশে তো অনেক অনেক জেলা, 64টা জেলা, সেই জেলার মধ্যে প্রত্যেকটাতেই মানে কোন জেলাতে আসে কোন জেলাতে নেই এটা কিন্তু ক্লিয়ারলি বলা যাবে না। আবার অনেক অনেক জেলাতে আছে যেখানে আপনি এই হোটেল ম্যানেজমেন্টের এই কোর্স নয়, অন্যান্য এসিআইপির আরও কোর্স আছে। তো সেই ক্ষেত্রে আপনি এসিআইপি ওয়েবসাইটে যাবেন, সেখানে কিন্তু অপশন আছে, সেখানে অপশন ক্লিক করে আপনি দেখতে পারবেন যে জেলা প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে জেলা সিলেক্ট করবেন, তারপরে থানা সিলেক্ট করবেন। এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার জেলাতে এই হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা আছে কি নাই। এরপরের কোশ্চেন হচ্ছে যে এই কোর্সটা কি মেয়েরা করতে পারবে কি না? এই কোর্সটা কিন্তু মেয়েরা অবশ্যই করতে পারবে এবং মেয়েদের এখানে অপরচুনিটিটা বেশি থাকবে এবং সুযোগ সুবিধাও বেশি থাকবে, ঠিক আছে? মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় এই কোর্সে। চাকুরির পাশাপাশি কি এই কোর্সটা করতে পারবেন কি না? চাকুরির পাশাপাশি এই কোর্সটা করতে পারবেন কি না এটা আপনি বুঝবেন যে আপনার চাকরি কেমন, কারণ এখানে আপনাকে যদি এই কোর্সে ভর্তি হন তাহলে মিনিমাম সপ্তাহে 5 দিন 5 ঘন্টা করে টাইম দিতে হবে, সেটা হচ্ছে 9টা থেকে 2টা পর্যন্ত। এই 5 দিন আপনাকে টাইম দিতে হবে, ক্লাস করতে হবে। আপনি মাসে মনে করেন 2-1 দিন মিস করলেন এটা সমস্যা নাই, কিন্তু আপনাকে মিনিমাম 5 ঘন্টা করে ক্লাস করতেই হবে। এরপরে কোশ্চেন হচ্ছে 3-স্টার 4-স্টার 5-স্টার তারকা হোটেলে ডিউটি কত ঘন্টা করতে হয়? ডিউটির ঘন্টা হচ্ছে 9 ঘন্টা, বাট আপনাকে যখন আপনি চাকরি করতে যাবেন তখন কিন্তু জাস্ট 9 ঘন্টাতেই হবে না, এখানে 10-12-13 ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে। এটা আপনার যদি রাশ আওয়ার থাকে, মনে করেন ব্যাঙ্কুইটে অনেক বড় মানে ডিউটি পড়েছে যে একটার পর একটা ইভেন্ট চলছে, তখন কিন্তু আপনাকে টাইম দিতে হবে। তবে এক কথায় বলতে চাই 9 ঘন্টা খুব কমই হয় বলতে গেলে, 10-11 ঘন্টা করে ডিউটি করা লাগে। আবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু 9 ঘন্টা ফিক্সড, কারণ মেয়েরা কিন্তু এই 9 ঘন্টার বেশি ডিউটি করতে দেয় না মেয়েদের। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নাইট শিফট আজ কি আছে, বাৎসরিক ছুটি কেমন এবং ঈদের সময় ছুটি কেমন পাওয়া যায়, পার্মানেন্ট হওয়ার পর কেমন ধরনের সুযোগ সুবিধা দেয়। তো এখানে হচ্ছে নাইট শিফট করতে হয় মেয়েদের, নাইট শিফট মেয়েদেরও নাইট শিফট করতে হয় বাট খুব কম, ছেলেদের নাইট শিফট করতে হয়, মাসে মনে করেন আপনি 3-4টা নাইট শিফট করতে হয়। এবং বাৎসরিক আপনি ছুটি পাবেন 20-30টা হাইস ছুটি পাবেন, ঈদের সময় ছুটি টুটি পাবেন, বোনাস টোনাস পাবেন। এরপরে পার্মানেন্ট যখন হয়ে যাবেন তখন কিন্তু আপনার এই সার্ভিস চার্জটা আপনার অ্যাড হয়ে যাবে, তাছাড়া টিপস এই আদার্স ফ্যাসিলিটিস আছে। এরপরের কোশ্চেন হচ্ছে ভাইয়া আমি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে অ্যাপ্লাই করেছি,
21 তারিখে পরীক্ষা, আমি বুঝতেছি না কোন কোন বিষয়ে কোন অধ্যায়গুলো প্রিপারেশন নেব, আপনি যদি একটু বলে দিতেন। আসলে দেখুন, এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে যে এই জেসিআইপির যে কোর্সের জন্য যে পরীক্ষাটা দিবেন, এই পরীক্ষাটা দিতে কিন্তু মানে অনেক যে পড়াশোনা করে আপনাকে পরীক্ষা দিতে হবে এরকম না। বেসিক মনে করেন ম্যাথ, ইংরেজি, এই জিনিসগুলোই কিন্তু বেশি আসে এখানে। কিন্তু অনেক যে হার্ড কোশ্চেন আসবে এরকম না, যেমন ধরুন দু একটা ছোট ছোট গুণ ভাগ, বাংলাদেশের মনে করেন কয়েকটা ফাইভ স্টার মানে হোটেলের নাম লিখতে বলবে, সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটা, বাংলাদেশে কতটা মানে কয়টা সরকারি নোট আছে, ঠিক আছে, টোটাল নোটের সংখ্যা কত, টাকার সংখ্যা কত, এই জিনিসগুলো কিন্তু এরকম ছোট ছোট কোশ্চেনগুলো আসে, যেগুলো সাধারণ নলেজের উপর। আপনি যদি এসএসসি ইন্টার পাস করে থাকেন তাহলে শুধু সাধারণ নলেজ থাকে মোটামুটি, তাহলে কিন্তু এখানে আপনি এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি দিতে পারবেন। এরপরে কোশ্চেন হচ্ছে, কোর্স কি 4 মাস ওইখানে থেকে করতে হবে নাকি বাসায় থেকে যাওয়া আসা করা যাবে? ওইখানে থাকার কিন্তু কোনো মানে ব্যবস্থা নেই, যেখানে থেকে আপনি কোর্স করবেন বাহিরের কান্ট্রি থেকে, বাহিরের জেলা থেকে এসে এরকম কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই। আপনার ইনস্টিটিউটের পাশে আপনাকে আলাদা বাসা ভাড়া নিতে হবে, নিয়ে আপনি থেকে আপনাকে কোর্স করতে হবে, কিন্তু তাদের কাছে কোনো থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। তবে আপনি যখন ইন্টার্নি করবেন, মানে 2 মাস থিওরিক্যাল ক্লাস করতে হবে, 2 মাস কিন্তু ইন্টার্নি করতে হবে, ইন্টার্নি করার সময় আপনি একবেলা হোটেল থেকে খাওয়াটা ফ্রি পাবেন এবং পোশাক আশাক যেগুলো আছে সেগুলো তারা ধুয়ে দিবে, পরিষ্কার করে দিবে হোটেল থেকে। এরপরের কোশ্চেন হচ্ছে, ভাইয়া প্রশ্ন, ভাইবা কি বাংলায় হবে নাকি ইংরেজিতে? আসলে দেখুন, ইংরেজি যেসব, যেমন মনে করেন পরীক্ষাতে একটা ট্রান্সলেট আসলো, সেটা মোটামুটি ইংলিশে আসবে, তাছাড়া আপনার ভাইবাটা আবার সব কিছু বাংলাতে আসবে। ভাইবার জাস্ট একটু কনফিডেন্স নিয়ে যদি আপনি বলতে পারেন যে হচ্ছে না আমি এই সেক্টরে জব করতে চাই, তাহলে ভাইবাতে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিবে। এরপর হচ্ছে, কোন কোর্স করলে বেশি জব পাওয়া যায়? কোন কোর্স করতে বোঝানো হয়েছে যে কোন সাবজেক্টে কোর্স করলে হচ্ছে বেশি চাকরি পাওয়া যায়? আসলে এই ক্ষেত্রে দেখুন, আপনি বিভিন্ন সার্কুলার দেয় কিন্তু এই হোটেলের, ও হোটেলের সার্কুলারগুলো আপনি একটু ফলো করুন, দেখুন যে কোন কোন বিষয়ে লোক বেশি চাচ্ছে, ঠিক আছে, এমপ্লয়ি বেশি চাচ্ছে, সেই সব জিনিসগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটাতে আপনার ভ্যাকেন্সি বেশি আছে। এরপরে কোশ্চেন হচ্ছে, আপনি কোন সাবজেক্টে কোর্স করেছেন? আসলে দেখুন, আমি যদি এখন বলে দিই যে আমি কোন সাবজেক্টে কোর্স করেছি, সবাই কিন্তু ওইটাতেই করতে যাবে, তার মানে এটা নয় যে আমি যেটা করবো সেটা আপনাকে করতে হবে, আপনাকে নিজে বুঝতে হবে যে কোন কোর্সটা, মনে করুন আপনার রান্না বাড়া ভালো লাগে, আপনার একটা শেফ কোর্সের যে কাজগুলো সেগুলো আপনার ভালো লাগে, তাহলে আপনি ওইটাতে করুন। আর যদি অনেকটাতে মনে করেন যেটাতে আপনার ইন্টারেস্ট নেই, যেটাতে আপনার ভালো লাগে না, ওইটা আপনি সারাদিন তো করতে পারবেন না ভাই, যেটা আপনার ভালো লাগবে ওইটাই কিন্তু আপনি করতে পারবেন, সেটা অপরচুনিটি কম থাকলেও আপনি কিন্তু, যেমন শেফ কোর্সে কিন্তু অনেক বেশি সংখ্যক মানে এমপ্লয় লাগে এমন না, বাট সেটার ডিমান্ড কিন্তু অনেক আছে, যে ভালো যদি আপনি একজন শেফ হইতে পারেন তাহলে কিন্তু হোটেল নেসের সবচেয়ে হাই স্যালারি হচ্ছে শেফদের। পরের কোশ্চেন হচ্ছে, ভাইয়া 1 বছরের ডিপ্লোমা সরকারি কোন ইনস্টিটিউট থেকে করা যায়? 1 বছরের ডিপ্লোমা কিন্তু NHTTI থেকে, মহাখালী পর্যটন কর্পোরেশন আছে ওখানে, ওখান থেকে কিন্তু আপনি 1 বছরের সরকারি কোর্স মানে 1 বছরের ডিপ্লোমাটা ওখান থেকে করতে পারবেন। মেয়েদের জন্য কতটুকু সুইটেবল এই জবগুলো? মেয়েদের জন্য কিন্তু হাই সুইটেবল, আমার মনে হয় অনেক সুইটেবল। কী জন্য? কারণ হচ্ছে যে আমরা যারা মনে করি যে 5 স্টার হোটেল মানে কেমন টাইপের, কেমন কি, ঠিক আছে, বাট আমি 5 স্টার যখন জব করছি, ইন্টার্নি করছি, তখন বুঝতে পারছি যে 5 স্টারে হিউজ পরিমাণে সিকিউর, এমন কোনো জায়গায় নাই যে যেখানে আপনার সিসি ক্যামেরা নাই, শুধুমাত্র রুম ছাড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসি ক্যামেরা আছে, ইভেন লিফটের মধ্যেও কিন্তু সিসি ক্যামেরা আছে, ঠিক আছে। তো হাই সিকিউর, মেয়েদের জন্য অনেক সিকিউর এটা। আপনি যখন মনে করুন যে মেয়েদের অনেক থাকে না যে কোনো একটা সমস্যা হচ্ছে কিংবা কোনো একটা ঝামেলা হচ্ছে কিংবা ছেলেরা কোনোভাবে তাকে মানে উত্তপ্ত করছে, তো এরকম যদি কোনো একটা রিপোর্ট পায় কোন কারো বিষয়ে, তাহলে কিন্তু সেই এইচআর থেকে সঙ্গে সঙ্গে তাকে ফায়ার করে দেবে, ঠিক আছে। তো মেয়েদের জন্য অনেক সিকিউর এই জবটা, বাট আমরা বাইরে থেকে এটা বুঝতে পারি না। এরপরে প্রশ্ন হচ্ছে, ভাইয়া 3 বছরের কোর্সগুলো কেমন, খুব কঠিন নাকি সহজে পাস করে আসা যায়? এই কোর্সগুলো যে অনেক কঠিন ভাই এমন না, আর একটু যদি কঠিন হয়েও থাকে তবে কিন্তু এই সেক্টরটা অনেক ভালো, আপনি যদি এই সেক্টরে যদি কোর্সটা করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, তবে অনেক হার্ড না। আপনার অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এদের থেকে কিন্তু সহজ, আর এখান থেকে শিখতে গেলে আপনি অনেক ভালো লাগবে আপনার নিজের কাছে। এরপরে কোশ্চেন হচ্ছে, এসিআইপি থেকে হসপিটালিটিতে 4 মাস ট্রেনিং নেওয়ার সময় কি কোনো ভাতা দেওয়া হবে? আসলে এই 4 মাস এসিআইপি যখন 4 মাস ট্রেনিং করবেন তখন কিন্তু আপনি ভাতা পাবেন, পার ডে 150 টাকা করে আপনি 40 দিনের ভাতা পাবেন এখানে। তো এই যে ভাতাটা, এটা হচ্ছে 12,000 টাকার মতো পাবেন আপনি, আমিও পেয়েছি। আপনি যদি প্রতিদিন ক্লাস করেন তাহলে 12,000 টাকার মতো ভাতা পাবেন। এরপরে
আপনার কোর্সটার নাম কি? ভাই আমার কোনো নিজস্ব কোনো কোর্স নেই। এই কোর্সটি করে কি ইউরোপে কোনো জব ভিসার জন্য আবেদন করা যাবে? হ্যাঁ, এই কোর্সটা করার পর আপনি বিভিন্ন এজেন্সির সাথে, আমি এর আগেও বলেছি, এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলে তারা ওইভাবে ভিসা এই কোর্স দিয়ে লাগিয়ে দিতে পারবে। ভাইয়া এই যে শেফ রিলেটেড কোর্সগুলো কি ডিপ্লোমা, বিবিএ মানে 1 বছর ও 3 বছর মেয়াদি বড় কোর্সগুলোর ভেতর ইনক্লুডেড আছে কি? হ্যাঁ, এই যে শেফ কোর্স আপনার ওয়েট অফ, আসলে কি বড় কোর্সগুলো বলতে গেলে আপনি যখন ডিপ্লোমা করবেন কিংবা অনার্স করবেন তখন কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে শেখানো হবে। আপনার মনে করেন হাউসকিপিং বিষয়েও শেখানো হবে, সার্ভিসেও শেখা হবে, শেখানো হবে, শেফেও শেখানো হবে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাকে শেখানো হবে। শেখানোর পরে আপনি প্রত্যেকটা বিষয়ে কিন্তু কিছুদিন কিছুদিন করে ইন্টার্নি করতে হবে বিভিন্ন হোটেলে। ইন্টার্নি করার পর আপনার যেটা ভালো লাগবে সেটাতে কিন্তু আপনি চুজ করে সেদিকে আপনি অগ্রসর হইতে পারবেন। এরপরে কোশ্চেন হচ্ছে, ভাইয়া সরকারি সার্কুলার কতদিন পর পর দেয়? এসিআইপি এই সরকারি সার্কুলার দেয় 2 মাস পর পর, ঠিক আছে? 2 মাস পর পর থিওরিক্যাল ক্লাস যখন শেষ হয়ে যায় তখন আবার আরেকটা সার্কুলার দেয়। এরপর কোন সাবজেক্টে কোর্স করলে স্যালারি বেশি? কোন সাবজেক্টে কোর্স করলে স্যালারি বেশি বলতে, এটা হচ্ছে শেফের যদি কোর্স করে আপনি চাকরি পান তাহলে কিন্তু সব থেকে স্যালারিটা বেশি। শেফ কোর্সে অনেক ডিমান্ড, বাট শেফ কোর্সে কিন্তু আপনি সার্ভিসে যেমন ধরেন 2 মাস থিওরিক্যাল ক্লাস আর প্র্যাকটিক্যাল করলে আপনি মোটামুটি বুঝে যাবেন, বাট শেফ কোর্সে এত জলদি কিন্তু আপনি সব কিছু শিখতে পারবেন না। ফুড নলেজ, আপনার ফুড মেকিং অনেকদিন টাইম লাগবে, একটা আলাদা একটা স্কিল, এটা শিখতে আপনার টাইম লাগবে, এবং টাইম দিয়ে যদি শিখতে পারেন তাহলে ভালো স্যালারি এখান থেকে কিন্তু আপনি জব করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আরও যদি আপনাদের মনে কোনো কোশ্চিন থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।